আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এ ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা সবাই ল্যাপটপ চালাই, ল্যাপটপের মধ্যে রয়েছে টাচপ্যাড এবং আপনার যদি ডেস্কটপ থাকে তাহলে এই মাউসটি রয়েছে। আপনি মাউসটি দেখতে পারতেছেন। এই আজকে আমি এই মাউসটির সুপার একটা ট্রিক দেখাবো। আমরা যখন এই মাউসটিতে স্ক্রল করি স্লো হয়ে যায়, মাউসটা যখন এখানে থেকে আমি এদিক সেদিক করি তখন কিন্তু এটা খুবই স্লো হয়ে যায়। আপনি এটাকে সুপার ফাস্ট কীভাবে করবেন আজকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, এইরকম ল্যাপটপ সম্পর্কে সবসময় টিউটোরিয়াল পেয়ে থাকবেন। বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, এখানে মাউসটা দেখতেছেন আমি লাড়াচাড়া করতেছি আর এটা কিন্তু খুবই স্পিড। পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটু জিনিস দেখাই, এখান থেকে দেখেন স্ক্রল করার ক্ষেত্র কিন্তু স্পিড খুব ভালো। আপনি এই স্পিডটা হয়তো আপনার ল্যাপটপে পাচ্ছেন না, আপনার ডেস্কটপও পাচ্ছেন না, এটার সমাধান কি? এটার একদম ইজি সমাধান, একদম সিম্পল। আপনি কোনো দোকানও যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনি রিফ্রেশ স্পিডে দিতে পারেন। দেখেন একবারে তুফানের মতো আপনার মাউসটা চলবে গ্যারান্টি সহকারে। যদি তুফানের মতো না চলে তাহলে কমেন্ট করে বলবেন ভাই আপনি একটা মিথ্যে কথা বলেছেন। ফাস্ট চলে যাবেন আপনি ল্যাপটপের বা ডেস্কটপের একদম বাম পাশে নিচে মাউসের রাইট সাইডে ট্যাপ করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস এখানে একটা সার্চ অপশন দেখতে পাবেন। আর এই সার্চ অপশনে আপনি যেই কোনো জিনিস ল্যাপটপের যতগুলো অ্যাপস যা কিছু রয়েছে সার্চ করে বের করে নিতে পারবেন। এখানে আপনাকে লিখতে হবে টাচ সেটিং, এই যে উপরে লেখা রয়েছে টাচ সেটিং, এই লেখাটা আপনাকে এখানে লিখতে হবে। আমি জাস্ট আপনাকে একটু লিখে দেখাচ্ছি। দেখেন এই যে টাচ লেখার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস এখানে অনেকগুলো চলে আসলো, তবে আমাদের দরকার জাস্ট টাচ সেটিং। আর এটা রয়েছে সিস্টেমের ভিতরে, দেখেন নিচে রয়েছে সিস্টেম সেটিং। এটা কিন্তু সিস্টেম সেটিংটা আসলে কি, আপনি যদি এখানে ট্যাপ করেন ফ্রেন্ডস, এখানে যদি আপনি সেটিং অপশনে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে সিস্টেমটা খুঁজে পাবেন। দেখেন এখান থেকে আপনি সিস্টেমটা খুঁজে পাবেন, এখানে সিস্টেম কোথাও রয়েছে, এই যে সিস্টেম রয়েছে এটার ভিতরে রয়েছে। আপনি যদি এখানে আরেকটা ট্যাপ করি আর অবশ্যই এখান থেকে আপনি মাউসটা খুঁজে পাবেন। এরকমভাবে আপনি সিস্টেমের মধ্যে গিয়ে ফ্রেন্ডস আপনি এটাকে বের করার জন্য জাস্ট আপনাকে একদম বাম পাশে স্টার্ট মেনুতে ট্যাপ করে এখানে সার্চ অপশনে যেতে হবে। সার্চ অপশনে গিয়ে এই যে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি লিখে সব কিছু অ্যাপ পাবেন। আমি এখানে লিখব টাচ। দেখেন ফ্রেন্ডস এখানে আপনি যদি লেখেন টাচপ্যাড, লেখার সাথে সাথে কিন্তু টাচপ্যাড সেটিং অপশনটা চলে আসলো। আর টাচপ্যাড সেটিং অপশনটা দেখতে পারতেছেন এখানে সিস্টেম সেটিংও রয়েছে, এটার ভিতরে গেলে পাবেন। তাই আমি টাচপ্যাড সেটিংও একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পর এইরকমভাবে কিন্তু ইন্টারফেস একটা চলে আসলো। এটা হচ্ছে আপনার ল্যাপটপের যে টাচপ্যাড রয়েছে, একটা ল্যাপটপের মধ্যে যেখানে আপনি টাচ করে সব কিছু করতে পারেন মাউস ছাড়া, এইগুলার কাজ। এখানে যদি এডিশনাল সেটিং একদম ডান পাশে কর্নারে ট্যাপ করেন তাহলে আপনি এখান থেকে এই যে এই মাউসের এই সম্পর্কে এখান থেকে সব কিছু আপনি করতে পারেন। এটা হচ্ছে রাইট সাইড গ্রিন দেওয়া রয়েছে আর এটা রাইট সাইড খুবই ফাস্ট করতেছে কাজ, কারণ এখানে ফাস্ট দেওয়া রয়েছে। তো এইরকমভাবে আপনি এই সম্পর্কে এখান থেকে এটা ঠিক করতে পারেন এই সম্পর্কে। তবে আমি কথা বলতেছি আপনার ল্যাপটপের যে স্ক্রলটা লাড়াচাড়া করতেছি, দেখেন এটা কিন্তু খুবই স্পিড। আর যদি আমি এটাকে স্ক্রল করি তাহলে এটা স্পিড, তবে আমি এটাকে কীভাবে স্পিড না থাকলে স্পিড বাড়াবো, তাই আপনাকে চলে যেতে হবে এখানে একদম উপরে। দেখেন লেখা রয়েছে ব্লুটুথ, তারপরে প্রিন্টার্স, তারপরে কিন্তু রয়েছে মাউস। আপনি যদি টাচপ্যাড সম্পর্কে শিখতে চান তাহলে এখানে টাচপ্যাড একটা ট্যাপ করবেন যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে। আর এই টাচপ্যাডে ট্যাপ করলে কিন্তু আপনার টাচপ্যাড সম্পর্কে আপনি কিন্তু সব কিছু এখান থেকে ঠিক করে নেবেন। এখানে অবশ্যই টাচপ্যাড রয়েছে, টাইপিং রয়েছে, আর আমি এখান থেকে যাচ্ছি মাউসও, তাই আমি মাউস একটা ট্যাপ করব। মাউসে ট্যাপ করার পরে এখানে কিন্তু চলে আসলো মাউসের অপশন। দেখেন ফ্রেন্ডস এখানে এই একটা অপশন রয়েছে আর এখানে স্ক্রল স্পিড। আপনি যদি স্ক্রল স্পিডটা দেখেন তাহলে এটা আরও স্পিড করতে পারেন। আপনি দেখেন আমি যদি এটাকে একদম কম করে দিই, দেখেন এই যে দেখেন এখন কিন্তু মাউসটা লড়তেছে না, একবারে ধীরে ধীরে যাচ্ছে। দেখেন
আমি কীভাবে যে আপনাকে বুঝাই আপনি চেক করে দেবেন। এটা এখন যাচ্ছে না, একবারে এদিক সেদিক লাড়াচাড়া খুবই স্পিড কমে গেছে। আর যদি এটাকে আমি এটার কাছে নেই আরও একটু দেখেন, একবার ধীরে ধীরে যাচ্ছে, একবারে একে নিয়ে দিলাম, এখন কিন্তু আমারটা কী করব অনেক স্পিড কমে গেল। আপনি এটাকে একবার টেস্ট করবেন। আর এটাকে আমি একটু আবার স্পিড বাড়াচ্ছি, এই যে দেখেন এখন স্পিড হয়ে গেল, সুপার স্পিড। ওকে ফ্রেন্ডস, এটা হচ্ছে আপনার মাউসের যেটা এটা এই যে এটা দেখাচ্ছে না, এটাকে বলা হয় কার্সার, এটার স্পিড। আর স্ক্রলটা যেটা বলতেছি দেখেন, এটা হচ্ছে স্ক্রল। আর এটা যদি আপনি আরও স্পিড করেন একবার 100, তাহলে এটা হচ্ছে সুপার স্পিড। আর সুপার স্পিডের ক্ষেত্রে আপনি এখান থেকে স্ক্রল করতে পারেন, একবারে দেখেন এই যে সুপার স্পিড, এটা একবারে 100-এ 100 হয়ে গেল, এখন কিন্তু এক ধাপে নিচে চলে গেল, দেখেন সুপার স্পিড। আর যদি এটাকে আরেকটু কম করতে চান তাহলে আরও দেখেন এটাকে এরকমভাবে আপনি দেখেন এটাকে সুপার স্পিড হয়ে যাবে। কিন্তু সুপার স্পিডের ক্ষেত্রে কি আপনি ধীরে ধীরে করতে পারবেন না, প্রত্যেকটা জিনিস এরকম ধীরে ধীরে করলে পারে। এটা দেখেন খুব স্পিড হয়ে গেল, দেখেন ফ্রেন্ডস একদম স্পিড। তাই আমি এটাকে দিতে চাচ্ছি একবার 4 নর্মালে, যেটা আমার জন্য খুবই ভালো। দেখেন এই যে 4ও দিয়ে দিলাম, এই যে এখন এটা কিন্তু ফ্রেন্ডস হয়ে যাবে আগের মতন। এখন এখানে কি হবে ফ্রেন্ডস, এখান থেকে আমি যদি স্ক্রল করি, এই যে দেখেন একবারে আরামসে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে। এইরকমভাবে আপনি স্ক্রল এবং আপনার মাউসের যে স্পিডটা দ্বিগুণ করতে পারেন খুবই সহজভাবে, একদম ইজিভাবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। এইরকমভাবে আরও নতুন কিছু নিয়ে দেখা হবে। এইরকম ল্যাপটপ সম্পর্কে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে, দেখতে পারেন। আর একটি রিকোয়েস্ট, কোনো কিছু জানতে হলে এখনই কমেন্ট করতে পারেন, আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।